ও তার মূর্তি বানায়, তারা শক্তির পূজা করে, অনেকে গণপতির পূজা করে। হিন্দু ধর্মের মধ্যে আপনারা দেখবেন এরকম ছয়টা ভাগ আছে, হিন্দু ধর্মের ছয়টা ভাগ। ইসলাম আর খ্রিস্টান ধর্মেও এরকম ছোট ছোট অনেক দল আছে, হিন্দু ধর্মের ছয়টা ভাগ আছে। বৈষ্ণবিজম হলো একটা অংশ, শিবের পূজা করা, কালীর পূজা করা। এই অংশের অনুসারীরা তাদের অনুসারীকে কল্পনা করে একদম মায়ের রূপে, মায়ের শক্তিতে। এরপরে আরো অনেকে আছে যারা ভগবান গণপতির পূজা করে, এরপর বিশ্বাস করে সুব্রহ্মণ্যমান, তারাও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন রূপে পূজা করে। তারা বিশ্বাস করে এই ঈশ্বর বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে আসেন, মানুষকে সুপথে পরিচালিত করেন। এছাড়া হিন্দু ধর্মে এমন একটা অংশ আছে যারা সূর্যকে দেবতা হিসাবে মানে, সূর্যই তাদের কাছে স্রষ্টা, তারা সূর্যের পূজা করে। এমন ছয়টা ভাগ আছে। তবে এটা বলতে পারবেন না যে এগুলো হলো ছয়টা আলাদা ধর্ম, এরা আলাদা আলাদা ঈশ্বরের পূজা করে। এক কাম ষাট বিপ্রাহা বিহুদা বাদান্তি, সত্য একটাই, সত্য মাত্র একটাই, ঈশ্বর মাত্র একজন। কিন্তু মানুষজন তার উপাসনা করে ভিন্ন ভিন্ন নিয়মে, কেবলমাত্র পার্থক্য এটাই। বিপ্রাহা বিহুদা বাদান্তি, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। যেমন ধরেন পুকুরের মধ্যে পানি আছে, কেউ হয়তো পুকুর থেকে একটু পানি হাতে নিয়ে বলবে এটা ওয়াটার, আবার অন্য আরেকজন লোক সে হয়তো বলবে এটা পানি, আরেকজন হয়তো এটাকে অন্য নামে ডাকতে পারে। হ্যাঁ, তাহলে একই জিনিসের অনেক নাম হতে পারে, কিন্তু এই নাম আলাদা হওয়ার কারণে সেই জিনিসটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, ওয়াটার আর পানি এক। তবে এগুলো হলো আলাদা আলাদা নাম, এদের মধ্যে পার্থক্য শুধু এটাই। তা হল হিন্দু ধর্মের মধ্যে ছয়টি ভাগ আছে, এদের মধ্যে কেউ হয়তো পূজা করে শিবের, কেউ পূজা করে বিষ্ণুর, কেউ দেবীকে। আমি এখানে আপনাদের বলতে চাই যে তারা আলাদা কারো পূজা করছে না, না মোটেই না, তারা সবাই এক ঈশ্বরের পূজা করছে। আর এ কথাই বলা হয়েছে শ্রুতিতে, বেদে বলা হয়েছে ঈশ্বর আসলে একজন, সবাই তার পূজা করছে, হয়তো নিয়মটা আলাদা আর নামটা আলাদা। তাহলে হিন্দু ধর্মে আপনারা এরকম ছয়টা ভাগ দেখতে পাবেন। তবে যদিও হিন্দু ধর্মের এই ছয়টা অংশের অনুসারী আলাদা নিয়মে সর্বশক্তিমান ঈশ্বরের পূজা করে, তবে আসলে তারা একজন অভিন্ন ঈশ্বরের পূজাই করছে। ফিলসফি, তিন ধরনের ফিলসফি, আদ্বৈতা ফিলসফিতে দেখেছেন, এটা দেখতে অন্যগুলোর চেয়ে আলাদা, এই পার্থক্যটা শুধু বাইরে থেকে, বাইরে থেকে দেখতে আলাদা, আসলে আসলে আলাদা না। সত্যি কথা বলতে যদি আমরা তার থেকে আসি, বিশ্বটার উৎস যদি তিনি হন, আমরা আমাদের উৎস থেকে আলাদা নই। এটা হলো অনেকটা অনেকটা ক্রিয়া আর প্রতিক্রিয়া, ক্রিয়া আর প্রতিক্রিয়া। ঈশ্বর সব সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির একটা অংশ। এই মহাবিশ্ব এটার স্রষ্টাও আমাদের, সর্বশক্তিমান ঈশ্বর। ধন্যবাদ স্বামী গোলকানন্দ। এখন আপনাদের সামনে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে বলবেন ফাদার জিও পায়াপেল্লে। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন ফাদার জিও পায়াপেল্লে। শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ নায়েক, স্বামীজি গোলকানন্দ, শ্রদ্ধেয় ডক্টর জাকির নায়েক, শ্রদ্ধেয় প্রধান অতিথি আব্দুল সালাম কুট্টি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুবই খুশি হয়েছি, যেটার আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টার, তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলবো।
প্রথমে আমি বলবো ক্যাথলিক চার্চের কথা, যেটা আমি মানি। আমরা অন্যান্য ধর্মকে কিভাবে দেখি, তারপরে আমি বলবো পৃথিবীতে ধর্মের বর্তমান অবস্থা সম্পর্কে, যে মানুষজন কিভাবে ধর্ম পালন করে। আমি এই সম্পর্কে বলতে গিয়ে পবিত্র বাইবেল আর খ্রিস্টান ধর্মের ঈশ্বর সম্পর্কেও বলব। ক্যাথলিক চার্চ, আমি যেখানে যাই, এরা অন্য ধর্মের লোকজনের সাথে যথেষ্ট পরিমাণে আলোচনা করে। ক্যাথলিক চার্চই এই উদ্যোগগুলো নেয়। আমরা বিভিন্ন ধর্মের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি, আর ভ্যাটিকান সিটিতে 1965 সালে এই বিষয়টা নিয়ে সেকেন্ড ভ্যাটিকান ইকুমেনিক্যাল কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেয়ার পর ক্যাথলিক চার্চের অনুসারীদের অন্যান্য ধর্মের লোকজনদের সাথে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। ভ্যাটিকান সিটিতে প্রায় অন্য ধর্মের বিশেষজ্ঞদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করি। ইহুদি ধর্ম, ইসলাম, হিন্দুইজম, বুদ্ধিজম, এই যে বিভিন্ন ধর্মের লোকজনের সাথে আমরা আলোচনা করি, সেটার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেটা হলো, আমরা যখন উত্তরের আশায় অন্য ধর্মের দিকে তাকাই, আসলে আমরা সেদিকে তাকাই আমাদের পাপ মুক্তির জন্য। আমরা মানুষেরা যে বিষয়টা নিয়ে সবসময় চিন্তা করি, সেটা এখন যেমন আছে, আগেও ঠিক তেমনি ছিল। আমরা সৃষ্টির প্রথম লগ্ন থেকেই এসব চিন্তা করছি, আর এসব চিন্তা থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগে, মানুষ কি, আর মানুষের এই জীবনের অর্থটা কি, কোনটা হবে মানুষের সঠিক কাজ আর কোনটা পাপ, দুঃখ কষ্টের উৎপত্তি কোথা থেকে, আর এগুলোর আসলে উদ্দেশ্য কি, সত্যিকারের সুখ আমরা কোথায় খুঁজে পাব, মারা গেলে আমাদের কি হবে, শেষ বিচার কি, মৃত্যুর পরে আমাদের কি হবে, আর সবশেষে সবকিছু সৃষ্টি রহস্য কি, যেটা মানুষ অনুধাবন করতে পারে না, এই রহস্যকে আমরা আমাদের ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি, এভাবে বুঝতে চেষ্টা করি। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ হল বাইবেল। এই বাইবেলই সবকিছু স্পষ্টভাবে বলা হয়েছে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কি ঘটছে। তারপর পৃথিবীর অন্যান্য ধর্ম স্রষ্টা আর সৃষ্টি নিয়ে অনেক কথাই বলেছে, ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। আমি এখানে কথা বলবো শুধু হিন্দুইজম আর ইসলাম নিয়ে। প্রথমে হিন্দুইজম। হিন্দু ধর্মে দেখবেন নারী আর পুরুষ তারা ঈশ্বরের সান্নিধ্য পেতে চায়, আর সেজন্য তারা বিভিন্ন দেবতার পূজা অর্চনা করে, এভাবেই তাদের উপাসনা করে। স্বামীজি এ ব্যাপারে বলেছেন, অনেক গ্রন্থ আছে যেমন পুরাণ, আর তাদের ফিলোসফিটাও খুবই স্পষ্ট, আছে বেদ, উপনিষদ ইত্যাদি। আর হিন্দু ধর্মের ভাগগুলো সম্পর্কে স্বামীজি উল্লেখ করেছেন, হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল মোক্ষ লাভ করা, আর জীবনে সুখী হতে গেলে পার্থিব সুখ ত্যাগ করতে হবে, এরকম আরো অনেক কিছু। তারপর তারা ধ্যান করে, ধ্যান বিভিন্ন আসন, ন্যায়মার্গ, এরপরে আছে ঈশ্বরকে ভালোবাসার ধ্যান, ভক্তিমার্গ, তারপর কর্মমার্গ। আমাদের চার্চ মুসলিম ভাইদের অনেক গুরুত্ব দেয়। মুসলমানরা ইবাদত করে এক ঈশ্বরের, যে স্রষ্টার কোন আকার নেই, সর্বশক্তিমান এবং করুণাময়। পৃথিবী আর আকাশমণ্ডলী স্রষ্টা মানুষের সাথে কথা বলেন নবী আর রাসুলদের মাধ্যমে, আদম, নূহ, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সোলায়মান, ইউনুস, ঈসা নবী, মোহাম্মদ নবীর মাধ্যমে। মুসলমানরা বলে তারা আল্লাহর কাছে নিজেদের সকল ইচ্ছাকে সমর্পণ করে। নবী ইব্রাহিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিয়েছিলেন, আর মুসলিমরাও সেভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদিও যীশু খ্রিস্টকে তারা ঈশ্বর বলে মানে না, তবে তাকে একজন নবী বলে মানে, তাকে শ্রদ্ধা করে। যীশুর মা মেরিকেও তারা শ্রদ্ধা করে আন্তরিকতার সাথে। মুসলমানরা শেষ বিচারের দিনে বিশ্বাস করে, বিশ্বাস করে যে ঈশ্বর সেদিন আমাদের সবার ন্যায় বিচার করবেন, আর সেজন্য
তারা নিয়মিতভাবে সৃষ্টিকর্তার প্রার্থনা করে। এভাবে তারা ঈশ্বরের আদেশগুলো মেনে চলে, নামাজ পড়ে, গরিবদের যাকাত প্রদান করে, রোজা রাখে, সেটা করে রমজান মাসে। তবে আমাদের বিভিন্ন চার্চের ধর্মীয় নেতারা এটা মানেন যে একসময় মুসলমানদের সাথে খ্রিস্টানদের অনেক সংঘাত হয়েছে। ইতিহাসে দেখবেন এ পর্যন্ত মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। এখন আমরা এই রক্তাক্ত ইতিহাসটা ভুলে যেতে চাই। আমরা চাই মুসলমানদের সাথে একটা বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরি হোক, যাতে করে আমরা সবাই ভালো থাকি। মুসলমান আর খ্রিস্টানরা একসাথে থাকব, সবাই একসাথে মিলেমিশে থাকব, তারপর প্রচার করব শান্তি, স্বাধীনতা, ন্যায় বিচার আর নৈতিকতার কথা। আর আমি বলব, আমাদের চার্চ বিভিন্ন ধর্মের ব্যাপারে যথেষ্ট খোলা মনে দৃষ্টিভঙ্গি রাখে। এটা আমি বলতে পারি যে আমরা অন্যান্য ধর্মের প্রতি সবসময় উদার দৃষ্টিভঙ্গি রাখি এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিকে আমরা শ্রদ্ধা ও ভক্তি করি। আসলে ধর্ম হল আমাদের সবার আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা। ধর্মের মাধ্যমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে আধ্যাত্মিকভাবে মিলিত হতে পারি, কাছাকাছি যেতে পারি। ধর্ম দিয়ে